সব পাপেরই একটা পরিণতি আছে। যে ক্লাইভ যদি এদেশে না আসতেন তাহলে ইংরেজ রাজত্ব এদেশে হইত না। যে ক্লাইভের মাধ্যমে এদেশে ইংরেজ শাসনের সূচনা, 550 বছরের মুসলিম শাসনের অবসান, সেই ক্লাইভ তো সবচেয়ে সম্মানিত হওয়া স্বাভাবিক। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين سورة مائدة 57 آيات যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কোরআনে বিগত দিনের বহু কাহিনী রয়েছে যেগুলো কোরআন না বললে আমরা জানতেই পারতাম না। কোরআনে যদি আদম আলাইহিস সালাতুসসালামের সৃষ্টির ইতিহাস না আসত, তার দুই ছেলে হাবিল কাবিলের ইতিহাস না আসতো, যদি পৃথিবীর প্রথম রসুল নূহ আলাইহিস সালাতুসসালামের জীবনী কোরআনে না আসতো, যদি ইব্রাহিম ইসমাইলের জীবনী না আসতো, আমরা কখনোই এসব মানুষের নাম জানতে পারতাম না। আল্লাহ পাক পিছনের সমস্ত কাহিনী আমাদের উদ্দেশ্যে বর্ণনা করেছেন শিক্ষা হাসিলের জন্য। একই উদ্দেশ্যে আজকে আমরা বাংলাদেশের স্বাধীন মানুষ, আমাদের জীবনের পেছনের ইতিহাস আমাদের কিছু জানা উচিত। আজকের বংশধররা সেগুলো সম্পর্কে কিছুই খবর রাখে না। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে পিছনের নবী রসুলদের জীবনের ইতিহাস অল্প হলেও জানিয়েছেন, আমরাও এই ক্ষুদ্র পরিসরের সামান্যতম ইতিহাস আমাদের নিজেদের জানার স্বার্থে আসুন আমরা 263 বছর পূর্বে চলে যাই। ইতিহাস বাংলাদেশের বড় মলিন এবং করুণ আছে। এর আগে, তার আগে সূরা মায়েদা 57 আয়াত যেটা আজকে তেলাওয়াত করেছি, এর অনুবাদটা আপনারা শুনে নেন। আল্লাহকে কী বলছেন আমাদেরকে, ইয়া আইয়ুল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাত্তাখুযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুয়ান ওয়া লাইবা, তোমরা ওই সমস্ত লোকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না যারা তোমাদের দিনকে হাসি ঠাট্টার বস্তু হিসেবে গ্রহণ করেছে। মিনাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম আল কুফফার,
তোমাদের পূর্বেকার ইহুদি নাসারা এবং কাফের যারা তাদের মধ্যকার লোকেরা যারা কোরআন ইসলাম ইসলামের নবী মুসলমানকে নিয়ে হাসি ঠাট্টা করে তাদেরকে তোমরা লা তাত্তাখিজুল আউলিয়া তোমরা তাদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করো না কেন আউলিয়া মানে পীর পুরোহিত না আউলিয়া অর্থ বন্ধু অভিভাবক তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না আত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো এ আয়াতের ব্যাখ্যায় উন্নয়তে আল্লাহ পাক বলছেন বাদহুম আউলিয়া ও বাদ ওমা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল যালিমিন ওরা প্রত্যেকেই প্রত্যেকের বন্ধু তাদের সঙ্গে তোমাদের মধ্যে যারা বন্ধুত্ব করবে ফাইন্নাহু মিনহুম তারা তাদের মধ্যেই গণ্য হবে দুনিয়ায় আমরা যতই বন্ধুত্ব করি কেউ আমাদের দিন কেউ কারো তাকাবে না সেদিন এক এক দলকে তাদের নবীদের সঙ্গে বলি দেওয়া হবে যাও তোমরা দুনিয়া যাদের পূজা করতে তাদের সঙ্গে চলে যাও মুসলমানরা যদি অমুসলিমদের সঙ্গে এই বন্ধুত্ব করে তাদেরকেও সেদিন সেখানে পাঠিয়ে দেওয়া হবে ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল যালিমিন আল্লাহ কখনই জালেমদেরকে হেদায়ত করেন না অর্থাৎ যারা এইসব বন্ধুত্ব করবে তারা জালেম অন্যতে আল্লাহ বলছেন লা ইয়াত্তাখিজুল মুমিনুন আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন মুমিন যেন কোনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে মুমিনদের ছেড়ে ওমাইয়া ফাল দালেকা যে ব্যক্তি এটা করবে ফলে সেমিনাল্লাহ মিন শাই আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক নাই ইল্লা তাত্তাকু মিনহুম তুকাত হ্যাঁ যদি ওই কাফের কাছ থেকে তুমি কোনো ভয়ের আশঙ্কা করো তাহলে বাহ্যিক সম্পর্ক রাখতে পারো ওই হাদ্দুরকুমুল্লাহ নফসাহ আল্লাহ তোমাদেরকে তার নিজের সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন অর্থাৎ যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে তাদের মাধ্যমে গজব নাজিল হয়ে যেতে পারে ওয়াইলাল্লাহিল মসির মনে রেখো আল্লাহর দিকেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে এই কথাগুলো সামনে রাখেন চলুন এবার আমাদের পরিণতিটা আমরা একবার দেখি এই বাংলার শাসক চিরকাল ছিল মুসলমানরা দিল্লিতে মুসলমানরা শাসক ছিল 650 বছর বাংলাদেশের মুসলমানরা শাসন করেছে 550 বছর মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে আহলে কিতাবরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থাৎ ইংরেজ যারা খ্রিস্টান তাদেরই চক্রান্তে এবং এদেশের ব্রাহ্মণ্যবাদী শক্তি হিন্দুদের চক্রান্তে মুসলমানদের উদার শাসন তারা বেশিদিন বরদাস্ত করতে পারেনি সাধারণ হিন্দু মুসলিমের সঙ্গে কোনো দ্বন্দ্ব কোনোদিনও ছিল না ক্ষমতা লোভী স্বার্থান্ধ কিছু নেতা জমিদার শ্রেণী সরকারি আমলা তাদেরই ষড়যন্ত্রে এদেশ থেকে উড়িয়ে এসে চিল জুড়ে নিল বিল বাংলা একটা কথা আছে সে দূর ইংল্যান্ড থেকে এখানে এসে ব্যবসার ছদ্মবেশে দেশের শাসন ক্ষমতা দখল করে নিল মাত্র দুদিনের যুদ্ধে এদেশের মানুষকে টাকা দিয়ে ভুলিয়ে বিশ্বাসঘাতক বানিয়ে নিজের পকেটের চাকু দিয়ে পকেট কাটার গল্প আমাদের দেশে আছে সে সেটাই হয়েছিল সেদিন সে এক মর্মান্তিক ইতিহাস আর সেদিনের সেই তার ঘৃণ্য ফলাফল ভোগ করছে আমরা আজও পর্যন্ত সেদিন কী হয়েছিল নবাব আলীবর্দী খাঁ ছিলেন বাংলা বিহার উড়িষ্যার শাসক মৃত্যুর পূর্বে তিনি তার ছোট মেয়ের ছেলে সিরাজ দৌলা দৌহিত্র নাতি যাকে বলি আমরা তাকে তার বুদ্ধিমত্তা দেখে তার সততা দেখে অন্যান্যরা থাকতো তাকে তিনি দায়িত্ব দিলেন তারপরে তার সিংহাসনে বসার জন্য যদিও বয়সে তিনি মাত্র 23 বছরের বয়স ছিল তখন তবে আলীবর্দিকার একটু ভরসা ছিল যে আমার প্রধান সেনাপতি ছেলের আপন ফুফা সে আশা করি নিজেকে নষ্ট করবে না কিন্তু ওই ফুফাই যে পরে কাল হবে মির্জাফর কে খবর রাখে মানুষ তো ভবিষ্যতের খবর বলতে পারে না ফলে
সিরাজউদ্দৌলা ক্ষমতা আসলেন 1756 সালের 19 জুন, আর তাকে ক্ষমতা থেকে সরানো হলো 1757 সালের 23 জুন, অর্থাৎ 1 বছর 4 দিনের মাথায়। এই সময়কার ঘটনা বলে কী ছিল? রাজ্যের প্রশাসন ব্যবস্থায় দেওয়ান, সাবদেওয়ান, বক্সি এসব নাম তখন ছিল, এমন যেমন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ডিসি, এসপি সব আছে না, তখন নামগুলো এই ধরনের ছিল। এই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ 7টি পদের 6টিতেই ছিল হিন্দু, শুধু 1টি পদ, প্রধান সেনাপতির পদটাই ছিল মুসলমান, তার নাম মীরজাফর। তাহলে মুসলমানরা সেই সময় কত উদারভাবে দেশ শাসন করতেন, ইচ্ছা করলে সব পদ তো মুসলমানদেরই দিতে পারতেন, তা কিন্তু দেন নাই। যেখানে যাকে যোগ্য এবং মেধাবী মনে করেছেন তারা তাকে সেখানে বসিয়েছেন, ধর্ম বর্ণ যাচাই বাছাই তারা করেননি, আর এজন্যই তারা এই সুযোগটা পেয়েছে। এছাড়াও সেই সময় রাজ্যে মোট 19 জন জমিদার ছিল, তার মধ্যে মাত্র 1 জন ছিল মুসলমান, বাকি 18 জন ছিল হিন্দু। এর মধ্যে দিয়ে বোঝা যায় তৎকালীন সময় নবাবদের শাসন ব্যবস্থা কত উদার ছিল। কেন যুদ্ধটা ঘটল, ইংরেজরা কেন ক্ষেপল, বাইরের থেকে এসে এরা দেশে এমন দৌরাত্ম্য শুরু করে দিল, গরিব কৃষকদের মধ্যে দাদন ব্যবসা, সুদের ব্যবসা, একেবারে রক্তচষা বাদুড়ের মতো গরিবদের উপরে অত্যাচার শুরু করে দিল। তখন সিরাজউদ্দৌলা তাদেরকে বলে দিলেন, দেশের আইন মেনে যদি আপনারা ব্যবসা করেন তাহলে করুন, কোনো সমস্যা নেই, তো দেশের আইন বিরোধী আপনারা যা ইচ্ছা তাই করবেন, এটা হবে না। এই কথাটা তারা বরদাস্ত করতে পারেনি, কলকাতায় বসে ষড়যন্ত্র হলো। 1757 সালের 1 মে ফোর্ট উইলিয়াম দুর্গ, কলকাতায় নাম করা যারা গেছেন তারা জানেন, এইখানে বসে সিরাজউদ্দৌলার নিকটের লোক যারা তাদেরকে নিয়ে ষড়যন্ত্র পাকানো হলো, যে না ইনি তো স্বাধীনচেতা মানুষ, এনাকে রাখলে আমাদের সব ক্ষতি, তো কী করতে হবে, ওনাকে সরাতে হবে। কীভাবে? ওনার তো বিশাল সেনাবাহিনী, 50 থেকে 53 হাজার সেনাবাহিনী, আমরা তো কিছুই নেই, ওটা কোনো ব্যাপারই না, প্রধান সেনাপতি মীরজাফরকে আয়ত্তে নিতে পারলে সব ঠিক হয়ে যাবে। প্রধান সেনাপতি মীরজাফরকে ডাকা হলো, তাকে টোপ দেওয়া হলো, নবাবকে সরিয়ে আপনাকেই নবাব করা হবে। এই টোপ পাওয়ার পরে কি মানুষ স্থির থাকে? অথচ ওনার বয়স তখন 80 বছর, যত বয়স বাড়ে ততই যেন অর্থের লোভ বাড়ে, পদের লোভ বাড়ে, ভাব করা তো দেখছি সেটাই। আমাদের দেশগুলোতে যারা রাজনীতি করে তারা যত সব বুড়ো দল, যুবকদের সুযোগে কোনো সুযোগই নেই, এই চিরকাল। উনি দুর্বল হয়ে গেলেন, তারপর তার সঙ্গী সাথী যারা ছিল নিকটতম, যারা আরও কিছু মুসলমান ছিল, ইয়ার লতিফ, ঘসেটি বেগম, তাদেরকেও একজন এক এক টোপ দিয়ে তারা দুর্বল করে ফেলে দিল। চুক্তি হয়ে গেল যে ওনাকে সরাতে হবে যে কোনো মূল্যে, সরাতে পারলেই মীরজাফর নবাব হয়ে যাবে। এই ষড়যন্ত্র মুখে পড়ে গেলেন মীরজাফর, এই জন্য যে তিনি ছিলেন প্রধান সেনাপতি। ডক্টর মেহের আলী বলছেন যে ষড়যন্ত্র তারা যেভাবে পাকিয়েছিল, যদি তখন মীরজাফর নাও থাকতো ওরা আরেকজনকে খুঁজে নিত, তাদের উদ্দেশ্য ছিল সিরাজকে সরানো, কারণ সিরাজউদ্দৌলা ছিলেন স্বাধীনচেতা নবাব, তিনি এদেশের গরিব শ্রেণীর উপরে ইংরেজদেরকে লুণ্ঠনের সুযোগ দেবেন না, মরে গেলেও দেবেন না, তিনি চাচ্ছিলেন সবাই আগে যেমন সমভাবে নিজেরা শান্তি সমৃদ্ধির সঙ্গে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছিলেন, সেভাবে তারাও ব্যবসা বাণিজ্য করবে না, একচেটিয়া লুণ্ঠন চলবে না। এই স্বাধীনচেতা নবাবকে অধীন করার জন্যই প্রাসাদ ষড়যন্ত্র শুরু হয়ে গেল, সেটি করা হলো। যুদ্ধ হলো 1757 সালে 23 জুন। যুদ্ধ যুদ্ধ খেলা, আসলে তো যুদ্ধ কিছুই না, কমান্ড দিচ্ছেন প্রধান সেনাপতি, চুপ করে আছেন সেনা, সৈন্যরা কার কথা শুনবে, প্রধান সেনাপতির পক্ষ থেকে কোনো নির্দেশ নাই, ময়দানে সব চুপচাপ দাঁড়িয়ে আছে। ক্লাইভের মাত্র 3,500 সৈন্য,
আর সেখানে নবাবের সেখানে 53,000 সৈন্য চুপচাপ দাঁড়িয়ে আছে। অবশেষে যেগুলো দেশপ্রেমিক কয়েকজন ছিলেন, এখনও নাম করতে হিন্দু হলেও মদনলাল মোহনলাল, তারা সাধ্যমতো চেষ্টা করে কোনো মতে দুদিন ঠেকিয়ে রাখলো, তারপরে সব নিহত হয়ে গেল, নবাব পালিয়ে গেলেন, যুদ্ধ শেষ। এই যে ছোট্ট ঘটনাটা বলা হলো এত সংক্ষেপে 5 মিনিটের মধ্যে, কিন্তু এত ছোট্ট ঘটনা নয়, অনেক অনেক বড় ঘটনা আমি তো ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে মাত্র কয় বছর, 57 থেকে 76, অর্থাৎ 6-9 বছর, ধরেন 10 বছরই ধরেন, জুন থেকে তো 9.5 বছরই হয়, এর মধ্যে বাংলাদেশের অবস্থা কি দাঁড়িয়েছিল? ব্রিটিশ সংসদীয় কমিটির রিপোর্ট অনুযায়ী আপনারা শোনেন, তাদেরই হিসাব, বাংলাদেশের হিসাব বলছি না, তারাই যে হিসাবটা দিয়েছে তাতেই তারা বলেছে যে কোম্পানির কর্মচারীরাই খালি 60 লক্ষ পাউন্ড আত্মসাত করেছিল সেই সময়। সেই যুগে 60 লক্ষ পাউন্ড বুঝেন তো, পাউন্ড তো বুঝবেন না আপনারা, কারণ আমেরিকায় পাউন্ড চলে, ইংল্যান্ডে পাউন্ড চলে, ডলারের উপরে হলে পাউন্ড অনেক দামি, বাংলাদেশে $1 দাম 80 টাকা, আর পাউন্ডের দাম তার চেয়ে বেশি। সেই সময় 60 লক্ষ পাউন্ড আত্মসাত করলো শুধু কর্মচারীরা, আর অন্যদের তো হিসাব পাওয়া যায়নি। অবশেষে কী হলো, বাংলাদেশের 1/3 মানুষ মৃত্যুবরণ করলো, ওটাকে বলা হয় 76-এর মানান্তর। 76টা হলো বাংলা 1176 বলে ওটাকে 76-এর মানান্তর বলা হয়, আসলে ওটা ইংরেজি 1770 খ্রিস্টাব্দ। তো এই 76-এর মানান্তর কথাটা কিন্তু খুবই প্রসিদ্ধ, যারা ভাই ভাই পরীক্ষা দেয় এগুলো তারা মুখস্থ করা লাগে। এই মানান্তরটা আসছিল কেন, এই ইংরেজদের মাত্র 10 বছরের শাসনে এমন সমানে লুটপাট করেছে তার কোনো শেষ নাই, অথচ আলিবর্দিখার আমলে, সিরাজদৌল্লার আমলে বাংলাদেশের অবস্থা কেমন ছিল এটাও হিসাব দিয়েছেন সেই ইংরেজ ঐতিহাসিক ম্যাক্স মুলার। তিনি বলছেন ওই সময় ইংরেজদের ক্ষমতা দখলের প্রাক্কালে বাংলায় 80,000 খালি শিক্ষা প্রতিষ্ঠান ছিল, প্রতি 400 লোকের জন্য 1টি করে মাদ্রাসা ছিল, যে মাদ্রাসায় হিন্দু মুসলিম সব ধরনের ছাত্র লেখাপড়া করত, সবার মধ্যে সম অধিকার বিরাজ করত। পরে সেখানে আমাদের ইংরেজ নেতারা সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ঢুকিয়ে দেয় ও হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেয়। আমাদের রিপোর্ট না, তাদেরই ঐতিহাসিক ম্যাক্স মুলারের নিজস্ব রিপোর্টের বক্তব্য আপনাদের খালি শুনিয়ে দিচ্ছে। অন্য হিসাবে আসছে 1.5 কোটি লোক মারা যায়। সেই সময় বাংলার 1/3 মানুষ বলতে আমার তো মনে হয় বাংলা বিহারকে ধরিয়ে বোধ বলা হয়েছে, তো সেই সময় 1.5 কোটি লোক মারা যায়, খালি ক্ষুধায় তৃষ্ণায় দুর্ভিক্ষে মারা যায়। কী ধরনের শাসন চলছিল তখন এটাতেই বোঝা যায়। ফলে ক্লাইভ যখন গেলেন নিজ দেশে ফিরে, যিনি এসেছিলেন উপমহাদেশে মাত্র বছরে 80 টাকার বেতনের কেরানির চাকরি নিয়ে মাদ্রাজে, তিনি যখন সিরাজকে উৎখাত করে মির্জাফরকে বসিয়ে নিজ দেশে ফিরে গেলেন, তাকে বিরোচিত সম্বর্ধনা দেওয়া হয়, তখন কাজ হিসাব এসছে, তখন তার কাছে নগদ ক্যাশ ছিল 2 কোটি টাকা, আর তার স্ত্রীর সোনা মাণিক্য জহরত কত রকম অলঙ্কার সবই ছিল। তারপর তাকে আরও অনেক উপাধি দেওয়া হয়, ওই দেশে যে সমস্ত সম্মানিত উপাধিগুলো আছে সব তার ভাগ্যে জুড়ে যায় অত্যন্ত অল্প বয়সে। কিন্তু না, সব পাপেরই একটা পরিণতি আছে, যে ক্লাইভ যদি এদেশে না আসতেন তাহলে ইংরেজ রাজত্ব এদেশে হইতো না, যে ক্লাইভের মাধ্যমে এদেশে ইংরেজ শাসনের সূচনা, 550 বছরের মুসলিম শাসনের অবসান, সেই ক্লাইভ তো সবচেয়ে সম্মানিত হওয়া স্বাভাবিক। আপনারা নিশ্চয়ই পত্রিকায় পড়েছেন ইতিমধ্যে ক্লাইভের মূর্তি ভাঙার জন্য প্রস্তাব চলে গেছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছে, যে ক্লাইভ
অসংখ্য মানুষের রক্ত শোষণকারী, আমরা এর মূর্তি দেখতে চাই না। অথবা অতি সত্তরতার মূর্তি ভেঙে গুঁড়ো করে দেওয়া হবে অথবা পানিতে ডুবিয়ে দেওয়া হবে। এগুলো একেবারে টাটকা, মানে ধরেন দুই সপ্তাহের ঘটনা। এমনকি যে গান্ধী নিহতের মহাত্মা বলেন, তার মূর্তিও পর্যন্ত ভেঙে ফেলে দেওয়ার প্রস্তাব উঠে গেছে। এরা আদৌ এরা ভালো মানুষ ছিল না। সেই সময় বাংলার স্বাধীনতা নিয়ে অনেক কিছু ঘটে গেছে, কবি সাহিত্যিকরাও কম করা করেনি, যাতে পূর্ব বাংলার মুসলমানরা স্বাধিকার না পায়। সেজন্য যাকে আপনারা বিশ্বকবি বলেন, যার মধ্যে বিশ্বের সকল মানুষের প্রতি মহব্বত ভালোবাসা সমান থাকবে, উদার বলা হয়, তিনি তার হিং টিং শার্ট কবিতার মধ্যে পাঁচ জায়গায় মুসলমানদের গালি দিয়ে যবন বলেছেন, মেলোচ্ছ বলেছেন। ইতিহাস অনেক কিছু আছে। কুষ্টিয়ার শৈলধার জমিদারি রক্ষার জন্যই তিনি কোনো মতেই বাংলাদেশে স্বাধীনতা চান নাই, আর এজন্য তিনি বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করলেন প্রায় 4-5 বছর ধরে। সেই আন্দোলনের ফলে পরে বঙ্গভঙ্গ রদ হয়ে আবার দুই বাংলা এক হয়ে গেল। আর তাদেরই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় পিছাতে পিছাতে 1921 সাল পর্যন্ত পিছিয়ে গেল। এইসব ঠাকুর সাহেবরা জমিদার বেটারা বলেছিল, যদি এটা এদের স্বাধীন হয়ে যায় তাহলে আমাদের কথা এরা শুনবে না, এরা মূর্খ, এরা মাছ ধরে খায়, জেলেগিরি করে খায়, এদেরকে লেখাপড়া শিখেলে এসব বড় হয়ে যাবে। এই লোকরাই যখন আমাদের কাছে মহাসম্মানিত। ওই সময় বঙ্কিমের লেখা পড়ুন, শরতের লেখা পড়ুন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়ুন, এদের চরিত্র এবং চেহারা পরিষ্কার হয়ে যাবে। শুধু রাজনৈতিকভাবে ব্রিটিশরা তাদেরকে কাজে লাগিয়েছিল মুসলমানদের বিরুদ্ধে, আর সেটা করতে গিয়ে আমাদের জীবনে অধীনতার গাঢ় অমনিশা নেমে আসে, যার ফলে এদেশের মুসলমানদের বহু পিছুটান হয়ে যায়। আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে অবশেষে 1971 সালে এদেশ স্বাধীনতার আস্বাদ পেয়েছে, এটা আল্লাহ পাকের বিশেষ মেহরবানি। এই স্বাধীনতা রক্ষা করতে গেলে অবশ্যই এদেশের মানুষকে, বিশেষ করে যুবক শ্রেণীকে, পিছনের ইতিহাস জানতে হবে, এবং সেই ইতিহাস থাকতে হবে একেবারে সঠিক ইতিহাস। বর্ণচোরা খুদকুড়ু খাওয়া ঐতিহাসিকদের লিখিত বই পড়লে হবে না, আসল কথাগুলো আমাদের সামনে আসতে হবে। কী সর্বনাশ তারা করেছে মুসলমানদের উপরে! অথচ মুসলমানরা কখনোই এই কথা কথিত সাম্প্রদায়িক যে কথাটা বলা হয় না, মুসলমানদের উদ্দেশ্য করেই বলা হয়। অথচ মুসলমানরা কশ্চিনকালেও এরকম সংকীর্ণ মনার সাম্প্রদায়িক মনার ছিলেন না, মুসলমান শাসকরা চিরকাল উদার ছিলেন। এজন্য তো আমরা দেখতে পাই সম্রাট আকবরের প্রধান সেনাপতি হিন্দু মানসিংহ, আওরঙ্গজেবের বড় সেনাপতিরা সব হিন্দু, তারা কখনোই এগুলো চিন্তা করতেন না। আর এই তাদের উদারতার কারণেই 650 বছর পর্যন্ত তারা দিল্লিতে শাসন চালিয়েছেন। হিন্দুরা তাদেরকে দিল্লির সরোবা, জগদীশ সরোবা উপাধি দিয়েছে। কী কারণে দিয়েছে? তাদের সুশাসন ছিল বলেই তো। এখন তো 5 বছর থেকে কোনো মতে টিকতে পারে না, খেলা শুরু হয়ে গেছে। মুসলমানদের উদারনৈতিক শাসনকেই চিত্রিত করা হয়েছে সাম্প্রদায়িক বলে। এদেশেরও কিছু লোক এগুলি করে থাকেন, এগুলি থেকে ভুলবেন না। মূল বিষয়টা হল এই, 1757 সালের 23শে জুনে বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয় কতকগুলি বিশ্বাসঘাতকের মাধ্যমে। ইতিহাসে মির্জাফর বদনাম হয়ে গেছে বিশ্বাসঘাতক বলে, কিন্তু না, মূল বিশ্বাসঘাতক ছিল অন্যেরা, কিন্তু তারা পার্শ্ব চরিত্রে আছে, মূলত তারাই ছিল মূল চরিত্রে। ভাগ্যচক্রে বা তৎকালীন সময়ের প্রেক্ষিতে যে প্রধান সেনাপতি ছিলেন, ওই বুড়ো মানুষটাকে নিয়ে সব কিছু করা হয়েছে। মূল চরিত্র চলা ছিল, তারা ঠিক জায়গাতেই ছিল এবং তারা কাজ করেছে, এবং প্রত্যেককেই আল্লাহ পাক এমন শাস্তি দিয়েছেন, এই শাস্তিগুলো আপনাদের অনেকের জানা নাই। পাপ করে কেউ পালাতে পারবে না। আসেন এবার আমরা সেদিকে চলে যাই। আমরা আজকে স্বাধীন দেশের নাগরিক, কিন্তু তারা কোথায়? তারা এদেশকে চিরদিনের মতো ব্রিটিশের হাতে বিক্রি করে দিয়েছিল টাকার বিনিময়ে, তারা আজকে কোথায়? আসেন প্রথম পরিণতি দেখেন মির্জাফরের। 80 বছর বয়সে
তাকে নবাব করা হয়। কিন্তু সেই সময় তাকে লোকেরা বলতো ক্লাইভের গাধা। কি হলো নবাবে? ওর যে উদ্দেশ্যতে লোকেরকে ক্লাইভের গাধা বলত। তারপর দু বছর পর দুর্নীতির কারণে তাকে বহিষ্কার করা হলো। নবাবকে কেউ বহিষ্কার করতে পারে? অথচ এই রবার্ট ক্লাইভের রচনায় তাদের ইঙ্গিতে খোদ নবাবকেই দুর্নীতির দায়ে বহিষ্কার করা হলো। আসলে দুর্নীতি তো এরাই সবাই করে, এরাই তো আসল দুর্নীতিবাজ। হয়তো তিনি তাদের কোনো উদ্দেশ্যের বিপরীত হয়তো কথাবার্তা বলছিলেন, এজন্য সরিয়ে দিয়েছে। দিয়ে মির্জাফরের জামাই মীর কাসেমকে বসানো হলো। জামাই বেচারা একটু স্বাধীন চেতা ছিল, ও দেখল যে আসলে সিরাজ দৌলত ঠিকই ছিল, এই ইংরেজরাই তো আসল ক্রিমিনাল, তো এদের সঙ্গে আপোষ করা যাবে না। উনি একটু স্বাধীন হওয়ার চিন্তা করতে গেলেন, বাস তাকে সরিয়ে দিল। যে আবার ওই বুড়োটাকে ডেকে এনে ওখানে বসানো হলো, কারণ ইংরেজরা ভালো করে বুঝেছিল যে এদেশের এই নবাবীর মসনদে মুসলমান ছাড়া কাউকে এদেশের লোক গ্রহণ করবে না। সেজন্য আবার ঘুরে ফিরে সে মির্জা জাফরকে বসানো হলো। কিন্তু আর বেশি দিন চলল না, দু বছর পরে তোকে আবার হটিয়ে দিল, দিয়ে নিজেরাই বসে গেল। এবার আসেন তার পরিণতি কী হলো? মির্জাফর কুষ্ঠ রোগে আক্রান্ত হলো। আর সে যুগে কুষ্ঠ রোগ হলে তার ধারে কাছে মানুষ যাইত না। এমন অবস্থা হলো নিজের পরিবারের লোকেরা তাকে জঙ্গলে ফেলে দিয়েছিল। সেখানে তার বন্ধু নন্দকুমার, রাজা নন্দকুমার ও আর এক বিশ্বাসঘাতক, সে যে ক্রীটেশ্বরী দেবীর পা ধোয়া পানি খাওয়ালো, বলে দেখো তোমার আল্লাহ 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 করে কোনো লাভ হবে না, আমাদের দেবীর পা ধোয়া পানি খাওয়া তাহলে তোমার কুষ্ঠরোগ সেরে যাবে। ফলে ওই পা ধোয়া পানি খেয়ে মির্জাফর ওই জঙ্গলেই মরল। অর্থাৎ আল্লাপাক চাচ্ছেন না ও যেন মৃত্যুর সময় আল্লাহ বলে আমাকে ডাকে, ও বেইমানটা ওইভাবেই মরুক, মোর্শেক অবস্থাতেই মরুক। এটা হলো মির্জাফরের পরিণতি। এবার চলে মির্জাফরের ছেলে যে ছিল ষড়যন্ত্রের অন্যতম নায়ক, তার বাড়িতে বসে এগুলি সব হয়েছে। মিরন, তার সম্পর্কে দুটো কথা আছে। একটা হলো ও রাস্তা চলছিল খুব অহংকার দেখিয়ে, হঠাৎ বজ্রপাত হয়ে সেখানে শেষ। অন্য একটা বর্ণনা আসছে, জনক ইংরেজ সৈন্য তাকে গুলি করে হত্যা করে। এবার চলেন খিরাজদৌড়ের খালা বিশ্বাসঘাতক ঘসেটি বেগম, তার অবস্থা কী হয়েছিল? এই মিরন তার খালা ঘসেটি বেগমকে নৌকা করে ঢাকার বুড়িগঙ্গা নদী নিয়ে গেল। তো নদীতে যাচ্ছে একটু খালাটা হাওয়া খাওয়াই নিয়ে আসি, আমাদের যেমন পদ্মা ধারে হাওয়া খাতে যাই না আমরা। ব্যাস এক পর্যায়ে মাঝখানে গিয়ে ও বুড়িটারে লাথি মেরে ফেলে দিল পানিতে, ব্যাস শেষ, ঘসেটি বেগম ওখানে খতম। প্রত্যেকটা পরিণতি দেখেন, শুধুমাত্র যে একা মির্জাফর পরিণতি খারাপ হয়েছে তা না, যতগুলো চক্রান্তকারী ছিল আল্লাহ একটাকে ছাড়েনি। এবার দেখেন মোহাম্মদ বেগ যে নিজে সিরাজকে হত্যা করেছিল, এটা কে? একে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিল সিরাজদৌলার বাপ। রাস্তা থেকে পাওয়া এই ছেলেটাকে সিরাজদৌলার মা পুত্র স্নেহে মানুষ করেছিলেন, তার হাতেই এই ছেলেটি এক কথা পালিত পুত্র। তাকে 10,000 টাকা লোভ দেখিয়ে সিরাজদৌলাকে হত্যা করতে রাজি করানো হয়। সিরাজদৌলা কারাগারে ছিলেন, কারাগার তো মারা নিষেধ, কিন্তু না, মোহাম্মদ ইবেক অত্যন্ত নিজের খুবই, উনি ছোটো থেকে একসঙ্গে মানুষ হওয়া তো খুব ভালোবাসতেন। আমরা যখন কারাগারে ছিলাম আমাদের ছেলেরা যখন দেখতে যেত মন তোটা ফুলে উঠত, আজকে আমার বাড়ির সন্তানদের দেখব, সবাই একে বলে দেখা আসছে, পুলিশে বলে স্যার আপনার দেখা আসছে, এই কারাগারের ভাষাগুলো দেখা আসছে শুনলে আনন্দে মনটা ফুলে উঠত। তো সিরাজদৌলা খুব খুশি মোহাম্মদ দিবেক আসছে, ও ভিতরে গিয়ে মিরনের নির্দেশে সেই হাতে সিরাজদৌলাকে হত্যা করে। লাভ হলো কি? হত্যা করে তো ফিরল বাড়ি আসলো, কিন্তু হঠাৎ সে পাগল হয়ে গেল,
পাগলে রাস্তা ঘুরতে ঘুরতে ও বুঝতেই পারেনি কোনো এক সময় পানিতে পড়ে ঢকঢকের পানি খেতে খেতে ডুবে মরল, কেউ কিন্তু মারেনি, অটোমেটিক শেষ। দেখেন পরিণতি দেখেন। এবার আসেন মীর কাসেম, যে ধরিয়ে দিয়েছিল সিরাজদৌল্লাকে ভগবান গোলায়। যখন সিরাজদৌল্লা সপরিবারে নৌকা করে পালিয়ে যাচ্ছিলেন, কারণ ওনাকে তো কেউ চেনে না, এখন তো আমরা আমাদের চেহারা তো দেশে বোধহয় সবাই চেনে ইন্টারনেটের কারণে, তখন তো ইন্টারনেট ছিল না, নবাবকে সবাই নাম জানত এবং সম্মান করত। কিন্তু ইনি যে সেই নবাব, চেনে কে? উনি নৌকায় যাচ্ছেন, কিন্তু মীর কাসেম তো ঘরের মানুষ, সে তো ফুফার জামাই ভগ্নীবতী। সে ইংরেজদের বলে দিল এই তো পালিয়ে গেল তোমাদের সিরাজদৌল্লা। তো এই মীর কাসেম ধরিয়ে দিয়েছিল বলে তার পুরস্কার স্বরূপ তাকে ধরে ওরা নবাব বানাইছিল 2 বছরের জন্য। এই মীর কাসেমের বেঈমানের ফলাফল শোনেন। 2 বছর পর তাকে পাওয়া গেল মুঙ্গের দুর্গের সামনে, তার লাশটা পাওয়া গেল। কে মারল, কীভাবে মারল, কোনো খবর আজ পর্যন্ত ইতিহাস বলেনি, চলে গেল। এবার আসেন 6 নম্বর, রায়দুর্লভ, জগৎ শেঠ, উমিচাঁদ, রাজবল্লভ, ইয়ার লতিফ, যেগুলো মূল, কিন্তু তাদেরকে করা হয়েছে পার্শ্ব চরিত্রের লোক, এরাই হলো মূল ষড়যন্ত্রকারী। এদের অবস্থা কি? উমিচাঁদ 20 লক্ষ টাকা, যেটা প্রতিশ্রুতি ছিল যে সিরাজকে মেরে দিতে পারলে তুমি 20 লাখ টাকা পাবা, ওই ইংরেজরা তাকে দেয়নি। এই টাকা না পাওয়ার শোকে অবশেষে কুষ্ঠরোগে ঘরের মধ্যে হাঁপাতে হাঁপাতে মরে গেছে, ফলে তার কোনো শান্তি পায়নি। আর মীর কাসেম যখন ক্ষমতা ছিলেন, বিশ্বাসঘাতকতার অভিযোগে তিনি রায়দুল্লভ ও জগৎ শেঠকে গঙ্গা নদীতে ছুঁড়ে ফেলে হত্যা করলেন। আর রাজা রাজবল্লভ, রাজা মানুষ, তাকে বস্তায় বেঁধে, গলা বস্তায়, বালির বস্তায় গলায় বেঁধে গঙ্গা ফেলে নিক্ষেপ করে হত্যা করা হলো। ইয়ার লতিফ কোথায় গেল কেউ বলতে পারে না, নিরুদ্দেশ। আর উমিচাঁদ তো শুনলেনি, কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মরল, 20 লাখ টাকা পায়নি, হায় হায় করি করি, সবগুলো সাধারণ এইভাবে গেছে। এবার আসেন আসল নায়কের কাছে যাই, ক্লাইভ, এই নামটা সবাই জানে, মুজাফরের ক্লাইভ নামটা সবাই মুখস্থ, মাঝখানে যেগুলো বললো এগুলোকেও জানে না। ক্লাইভ কী হলো, মাত্র 80 টাকা বার্ষিক বেতনে 1744 সালে মাদ্রাজে উনি চাকরি নিয়ে এসেছিলেন। এই ব্যক্তি 1760 সালে যখন দেশে ফেরেন, তো নগদ 2 কোটি টাকা সহ মণিমুক্তা হীরা জহরত অসংখ্য অলঙ্কার নিয়ে চলে যান, এবং তাকে রিসিভ করার জন্য পুরো ব্রিটিশ গভর্নমেন্ট এসে তাকে সাগরের ধারে এসে যখন কোনো জাহাজ থামে তাকে অভ্যর্থনা জানায়, আর অনেক অনেক উপাধি দিয়েছিল তাকে। পরের অবস্থা কী হলো, যখন 76-এর মন্বন্তর হলো, তখন ব্রিটিশ গভর্নমেন্ট যেগুলো সর্বনাশ, বাংলা তো গেল, পুরো ভারতে তো চলে যাবে, এজন্য মূল দায়ীকে ওরা তদন্ত করে দেখলো মূল দায়ী হলে ক্লাইভ, এরই অর্থ লিপসার কারণেই এত কিছু ঘটেছে। তখন যে ক্লাইভ এত সম্মান পেয়েছিল তাকে অ্যারেস্ট করা হলো, বিচারে তার 7 বছর জেল হলো। জেল হওয়ার ফলে তার বউ চলে গেল, বেরিয়ে সে কাউকে পায়নি, কেউ তার সাথে কথা বলে না, টাকা পয়সা কিছুই নেই, কর্তব্যহীন। তখন সে নিজে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মরল, তখন বয়স ছিল মাত্র 49 বছর। জীবনে কী পাইল? এই আপাতত 8-10 জনের কথা শুনলেন, এ বাইকেরই কারা যাকে কত ছিল অতগুলি হিসাবকে বলা যায় নাকি, মেনগুলো খালি আপনাদের শুনালাম। এ বিষয়ে আসুন, এই 550 বছরের মুসলিম শাসনকে যারা ধ্বংস করেছিল, যার মাধ্যমে ভারতবর্ষে ইংরেজ শাসনের সূচনা হয়েছিল, তাদের এই মর্মান্তিক পরিণতি সম্পর্কে শুধু নয়, ইতিপূর্বে ফেরাউন, হামান, কারুন, নমরুদ যারা যত অপকর্ম করেছে
তা সবার সম্পর্কে আল্লাহ পাকের একটা মৌলিক ঘোষণা, মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তারা সবাই আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করেছে আর আল্লাহ তাদের বিরুদ্ধে কৌশল করেছেন, আল্লাহ হলেন শ্রেষ্ঠ কৌশলকারী। সূরা আলে ইমরান 54 আয়াত। কীভাবে আল্লাহ পাক তার বিরোধীদেরকে শাস্তি দেন এটাও তিনি অত্যন্ত চমৎকার ভাষায় আমাদের সামনে তুলে ধরেছেন। দেখো, জারনি ওয়াই ইউকাজ্জিবু বিহাযাল হাদিস, আমাকে এবং তাদেরকে ছেড়ে দাও যারা আমার এই কোরআনকে মিথ্যা বলে। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমরা তাদেরকে ধীরে 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 আকর্ষণ করব, টেনে আনব, কিন্তু ওরা বুঝতেও পারবে না। ঠিক যেমন জাল ফেললে মাছ ধরা হয় না, তো মাছগুলো যখন জালের মধ্যে থাকে ওরা কিন্তু বুঝতে পারে না যে আমাকে টেনে নিয়ে উপরে উঠাবে। ওরা আরও সুন্দর করে আনন্দ করে খেলাধুলো করে, একসঙ্গে অনেক মাছ তো খুব লাফালাফি করে, যখন উপরে তোলে তখন বোঝে যে আত্মপানিতে যাওয়া যাচ্ছে না। এটাই হলে অনুবাদ, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আর বুঝতেও পারবে না যে আমরা তাদেরকে আস্তে আস্তে ধ্বংসের দিকে টেনে নিচ্ছি। উম্লি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি তাদেরকে অবকাশ দেই অথচ আমার এই কৌশল অত্যন্ত মজবুত। যুগে যুগে এই ইতিহাস সত্য হয়ে দেখা দিয়েছে, কিন্তু ইমানদারদের ইতিহাস কখনোই মলিন হয় নাই। সর্বত্র এখন মূর্তি ভাঙা শুরু হয়েছে, লেনিনের 1340টা মূর্তি গুঁড়া করে দেওয়া হয়েছে, রাশিয়ায় 73 টন ওজনের পিতলের মূর্তি ছিল লেনিনের, তার কর্মীরাই তাকে ধ্বংস করেছে, ইউক্রেনে 650 মূর্তি ধ্বংস করেছে, আর এখন এই জর্জ ক্লাইভকে হত্যা করার পরে পুরা ইউরোপ বিশ্বে শুরু হয়েছে মূর্তি ভাঙার খেলা। অথচ বহু পূর্বে ইসলাম বলে দিয়েছে মূর্তি হারাম, কে আমাদের দিন সবচেয়ে বড় শাস্তিপ্রাপ্ত হবে ওই লোকেরাই যারা মুসাফেরুন ছবি নির্মাণ করে। মুসলমানদের কোনো মূর্তি কেউ ভেঙেছে বলে আপনারা শুনেছেন? কোথাও পাবেন না, মূর্তি তো নাই, তো ভাঙবে কি? অথচ কাফররা ভেবেছিল মূর্তি তাকে বাঁচিয়ে রাখবে, না, মূর্তি কখনোই মানুষকে স্থায়ীভাবে বাঁচিয়ে রাখতে পারে না। মুসলমানদের ইতিহাস ইমানদারের ইতিহাস, সেজন্য ব্রিটিশ ঐতিহাসিকরা পর্যন্ত, একটু আগে শুনলেন ম্যাক্স মুলার কীভাবে প্রশংসা করেছে নবাবদের শাসনকালকে, তাদের মধ্যে কোনো রকম হিন্দু মুসলিম বৈষম্য বা সংকীর্ণতা ছিল না, অথচ সব শেষ করে দিয়েছে এরা আসার পরে। আজকের মুসলমানদের ইতিহাস কিন্তু এমনি করেই এগিয়ে যাচ্ছে চিরকালই, যদি আমাদের ইমান যদি মজবুত থাকে কেউ আমাদেরকে হটাতে পারবে না। আসুন আপনাদেরকে আবারও আয়াতটা শুনিয়ে দিই। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাত্তাখুযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজমা ওয়া লাইবা, তোমরা তাদেরকে কখনোই আউলিয়া হিসেবে বন্ধু হিসেবে গ্রহণ করো না যারা তোমাদের দিনকে খেলতামশার বস্তু মনে করেছে। মিনাল্লাযীনা উতুল কিতাব মিন কবলিকুম ওয়াল কুফফারা, এবং কাফেরদের মধ্যে শুধুমাত্র যে ইহুদি নাসারাই আমাদের দুশ্মন হবে তা না, কাফেররাও, এগুলো কিন্তু সাধারণ মানুষ হয় না, নেতাগুলি এগুলো করে যারা ক্ষমতান্ধ অর্থলিপ্স, তারা এগুলো করে। ওয়াত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো। ওলা তাহেনু ওলা তাহাজনু আনতুম আলাউন ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হয়েও না, তোমরা চিন্তান্বিত হয়েও না, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হতে পারো। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত অর্থে মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।